বন্ধুরা, চাইনিজ অ্যাগ্রেশন ভারতের জন্য এক বরদানের মতন। চীনের সেনাবাহিনী যত বেশি করে অন্য দেশের ওপর হামলার চেষ্টা করবে, অন্য দেশের জমি দখলের চেষ্টা করবে, তত বেশি কিন্তু ভারত ডিরেক্টলি এর থেকে ফায়দা লুটবে। তা সে আমাদের ইকোনমির গ্রোথ থেকে শুরু করে মিলিটারিভাবে শক্তিশালী হোক বা হাতিয়ার মার্কেটে নিজেদের ফায়দা করানো। আর হালেই পরপর যা ঘটেছে তাতে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যে চীন ভারতকে আরও কয়েক বিলিয়ন ডলারের হাতিয়ার এক্সপোর্ট করতে সাহায্য করবে। কীরকম, তো এটাকে একটু ডিটেলসে বলি। বন্ধুরা, এই রিপোর্টটা দেখুন, যেটা আজ থেকে প্রায় বেশ কয়েক সপ্তাহ পুরনো, যেখানে চীনের নৌবাহিনী সোজাসুজি ফিলিপিন্সের ওপর একটা হামলার চেষ্টা করে। আর এটা কতটা মারাত্মক ছিল তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন, যেখানে চীনের কোস্ট গার্ড ডিরেক্টলি ফিলিপিন্সের এক জাহাজের ওপর ওয়াটার ক্যানন দ্বারা হামলা করে। আর এটা কিন্তু কোনো যুদ্ধ জাহাজ ছিল না, এখানে বেসিক্যালি ফিলিপিন্সের সেনাবাহিনীর জন্য এই জাহাজ ফুড সাপ্লাই নিয়ে যাচ্ছিল, যাকে সুযোগ বুঝে চীনের নেভি আটকে দেয় এবং এর ওপর হামলা শুরু করে। আর স্বাভাবিকভাবেই এরপর এখানে টেনশন বাড়তে শুরু করে। কিন্তু ইন্টারেস্টিংলি, যে মুহূর্তে চীন ফিলিপিন্সের জাহাজে হামলা করে, তার ঠিক পরে তড়িঘড়ি ফিলিপিন্সের একটা পুরো ডেলিগেশন চুপচাপ ভারতে পৌঁছে যায়, যেখানে এরা ভারতের আলাদা আলাদা ডিফেন্স কোম্পানির ভিজিট করে এবং মিসাইল থেকে শুরু করে একাধিক হাতিয়ারকে নিয়ে কথাবার্তা শুরু হয়। যদিও এই ভিজিট সম্পর্কে না ফিলিপিন্স আর না ভারতের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল প্রেস রিলিজ জারি করেছে, কিন্তু এর ঠিক পরেই ভারতীয় মিডিয়াতে একটা নতুন আপডেট সামনে এসেছে, যেখানে ফিলিপিন্সের এই ডেলিগেশন ভারতের কল্যাণী গ্রুপ আর ভারতের এই ব্রহ্মোস এয়ারোস্পেসের ভিজিট করেছিল। যার দরুন ফিলিপিন্সের আর্মি আমাদের কল্যাণী গ্রুপের দ্বারা ম্যানুফ্যাকচার করা অ্যাডভান্স টোড আর্টিলারি গান সিস্টেম বা ATGSকে কিনতে চাইছে, যার উপরে কিন্তু এই মুহূর্তে আপনারা স্ক্রিনে একটা মিডিয়া রিপোর্টের স্ক্রিনশটও দেখতে পাচ্ছেন। আর টু বি অনেস্ট, ভারতের আর্টিলারি লাগাতার একাধিক দেশে বেশ পপুলার হয়েছে। প্রথমে আর্মেনিয়া তাদের মিলিটারির জন্য ATGS আর বাকি দুটো আর্টিলারি কিনল, এখন ফিলিপিন্সও এই সেম গান নিজেদের আর্মির জন্য কিনতে চাইছে। আর এর পেছনের যে মেন কারণ সেটা হলো এই আর্টিলারির কাছে দুনিয়ার সবচেয়ে বেশি দূরত্বে হিট করার রেকর্ড রয়েছে। অন্যদিকে এই ডেলিগেশনের ভিজিটে কিন্তু এটাও কনফার্ম হয়ে গেছে যে চায়না যেভাবে লাগাতার হামলা বাড়িয়ে চলেছে, তাকে মাথায় রেখে ফিলিপিন্সের সেনাবাহিনী এবারে ব্রহ্মোসের দ্বিতীয় ডিল খুব তাড়াতাড়ি কনফার্ম করবে। কারণ অলরেডি 300 মিলিয়নের বেশি ডলার দিয়ে ব্রহ্মোসের যে ডিল সাইন হয়েছে সেটা এবছরের শেষ থেকে ডেলিভারি শুরু হবে। আর তারপর ফিলিপিন্সের আর্মির যে আর্টিলারি রেজিমেন্ট রয়েছে তারাও নিজেদের জন্য একটা ডেডিকেটেড ব্রহ্মোস মিসাইল নিতে চাইছে। আর ইন্টারেস্টিংলি, সব কিছু হচ্ছে চীনের নৌবাহিনীর হামলার পর, ফলে আপাতত যা রিপোর্ট সামনে এসেছে তাতে আমরা অতিরিক্ত দুটো হাতিয়ারের ডিল পেতে পারি, প্রথমত এই ব্রহ্মোস আর দ্বিতীয় হলো আর্টিলারি। যদিও আরও একাধিক ডিফেন্স হাতিয়ারকে নিয়ে ফিলিপিন্স ইভ্যালুয়েট করছে, কিন্তু তার কোনো প্রপার মিডিয়া রিপোর্ট আসেনি যে কোন কোন হাতিয়ারে ওরা ইন্টারেস্ট। ফলে বন্ধুরা, ওভারঅল এটা আমি বলবো যে এর জন্য আমাদের চায়নাকে ধন্যবাদ দেওয়া উচিত যে ওরা সাউথ চায়না সিয়ের দেশগুলিকে লাগাতার ভারতের দিকে পুশ করছে, স্পেশালি ভিয়েতনাম, ফিলিপিন্স তো বটে, আর হালেই ইন্দোনেশিয়ার মতন দেশও ভারতের থেকে ব্রহ্মোস মিসাইলকে নিয়ে কথাবার্তা শুরু করে দিয়েছে। বাকি ভারতের নতুন ডিফেন্স ডিলকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।